আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন বা দেখতেছেন না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো জীবন সালাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এখন আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো সেই রেসিপিটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে দেশি মুরগি নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেশি মুরগি, অনেকটা তেল যুক্ত। এখানে দেখতেই পাচ্ছেন মুরগির ডিম, তো আমরা চিকেন বিরিয়ানি তৈরি করব। ভাই ও বোনেরা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, এখানে আমরা তিনজন পরিমাণে রান্না করব। তো আমরা চিনি গুঁড়া চাল নিয়েছি, আছে বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা। তো রান্নাটা সামার আরম্ভ করবে, আমি তাকে সাহায্য করব। তো সামার আম্মু দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা করা কড়াইতে। তো আমরা আজকে মুরগি বিরিয়ানিটা তৈরি করব সরিষা তেল দিয়ে। তো সরিষা তেলের বিরিয়ানি অনেকটাই সুস্বাদু, আমরা সবাই জানি। তো সেই জন্যই আজকে আমরা সরিষা তেল দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আলু বখারা, কিশমিশ, সেই সাথে দিচ্ছি আমরা বিরিয়ানি মশলা। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা, সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, তো আমরা সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন আমরা মুরগির টুকরোগুলো আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা পিস করেছি। এখন আমরা এটাকে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন সামার আম্মু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আমরা এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমাদের কষানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। এখন আমরা লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতন। আর পেঁয়াজ বেরেস্তা করা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা আরেকবার মুরগিটাকে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে আমাদের মুরগি রান্না করা, এখন আমরা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে।
কারণ এই মুরগি কষানো মশলাই আমরা বিরিয়ানিটা রান্না করব। এ পর্যায়ে আমরা দুধ দিয়ে দিলাম, তরল দুধ। আর দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা আপনারা পরিমাণ মতন দিবেন, তা না হলে বিরিয়ানিটা আপনাদের ঝরঝরে হবে না। তো এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়ার পর এখন আমরা ঝরিয়ে রাখা, ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে নিলাম। এখন আমরা মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। খুব সুন্দরভাবে চুলার আঁচটা এ পর্যায়ে একটু মারানো আছে, দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। তো 20-25 মিনিট পর আমরা আবার আসলাম, দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গেছে। এখন আমরা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের মুরগি বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, এখন সম্পূর্ণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ বেরেস্তা করা। তো আমাদের রান্না করা বিরিয়ানি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে মাখানো সালাদ আছে, এখানে আমি লেবুর পিনি বানিয়েছি। তো এখানে আমার দুই মেয়ে সামারা এবং সাইফা, তারা মোবাইল দেখতেছে, তাদের নিয়ে খাওয়া দাওয়া করবো, তারা অনেক খুশি। তাদের আম্মু কোক ঢেলে দিচ্ছে গ্লাসে। দেখতেই পাচ্ছেন আমি জীবন মোহাম্মদ সালাম খেতে চলে আসছি আমার দুই মেয়েকে নিয়ে।
গেরা নেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা রেসিপি আমরা তৈরি করেছি। আমি এখন লেবুর পিনি খাবো। খুবই মজার একটা পিনিক, লেবুর পিনিক আর একটু মাখানো সালাদ টেস্ট করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।